बेंगलिमिनो हाई स्कूल नवम श्रेणी प्रिय शिक्षार्थी तुम्हारा सकल के प्रिय शुभेच्छा जानिए आज के हमारे अनलाइन क्लास शुरू कर अस्सलामु अलैकुम रहमतुल्लाह। प्रिय शिक्षार्थी आज के तुम्हारे इस्लाम शिक्षा बोर तृतीय अध्याय पार्ट तीन एर पर आलोचना करब अर्थात पार्ट तीन आसे साउम साउम आरबी शब्द ए शब्द अर्थ हे बिरत थका साउम आरबी शब्द फार्सी प्रतिशब्द हलो रोजा हमें आसले रोजा बोले थी रमजान मास बोले थी आसले कि शाहरु रमादान रमजान मास आसले हे शाहरु रमादान आरबीते बोले शाहरु रमादान शाहर मानी मास रमादान मानी रमजान एर आविधानिक अर्थ हलो बिरत थका इस्लामी परिभाषा इस्लामी शरियतर परिभाषा साउम हलो सुबह सादिक थेके सूर्यास्त पर्यन्त आल्लार सन्तुष्टि लाभेर आशाय निजेर साथे नियतेर साथे पानाहार ओ इन्द्रिय तृप्ति थेके बिरत थाका। साउम शब्देर अर्थ कि सुबह सादिक थेके सूर्यास्त पर्यन्त सकल प्रकार पान करा आहार करा एइसब काज थेके बिरत थाका एवं इंद्रिय संभोग जौन तृप्ति थेके कि करा बिरत थाका जौन तृप्ति ग्रहण थेके बिरत थाका एर नाम साउम बा रोजा। प्राप्तवयस्क प्रत्येक नारी और पुरुषेर उपर रमजान मासेर एक मास साउम पालन करा आल्लाह फरज करेछेन। एटी इस्लामेर पंचम स्तम्भेर एकटी आमादेर दैनन्दिन जीवने साउमेर शिक्षा गुरुत्व अपरिसीम। তাইলে আমরা কি করব আল্লাহ যেহেতু নামাজ আমাদের উপর যেমন ফরজ করেছেন হজ ফরজ করেছেন রোজাও আমাদের উপর ফরজ জাকাত ফরজ এগুলি মৌলিক ফরজ ইবাদত। সাওম আমাদেরকে নীতিগতভাবে আমাদের নৈতিকতা নৈতিকতার উন্নয়নের জন্য নৈতিক চরিত্র উন্নত হওয়ার জন্য সাওম আমাদেরকে শিক্ষা দেয়। সাওম কেবল আমাদের উপরই ফরজ নয় বরং পূর্বের সকল নবী রাসূলের উম্মতের উপরও এই রোজা বা সাউম ফরজ ছিল উম্মতের উপর ফরজ ছিল। এর মাধ্যমে সাউম পালনকারীর আত্মিক উৎকর্ষ সাধিত হয় আত্মার উন্নতি হয় আত্মা পরিশুদ্ধ আত্মা পুত পবিত্র হয়। সাউমের মাধ্যমে মানুষের মনে তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি ও আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় ক্ষুধা ও তৃষ্ণার ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়েও মানুষ মহান আল্লাহর ভালোবাসা ও ভয়ে কিছুই পানাহার করে না ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে না। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপর সাওম বা রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকওয়া আল্লাহ ভীতি বা আল্লাহর ভয় অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। আমরা তাকওয়া অর্জনের জন্য রমজান মাসে সিয়াম অবশ্যই পালন করব। সাওমের মাধ্যমে মানুষের মনে তাকওয়া আল্লাহ ভীতি আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়েও মানুষ মহান আল্লাহর ভালোবাসা ও ভয়ে কিছুই পানাহার করে না। রোজাদার ব্যক্তি কখনো ইচ্ছা করলে রোজাদার বেশি রোজা রাখার পরেও খিদা লাগলে খিদার তৃষ্ণার যন্ত্রণায় লুকিয়ে সব বাড়ির বা ঘরের দুনিয়ার সকল মানুষের চোখ ফাঁকি দিয়ে ইচ্ছা করলে মানুষ কী করতে পারে লুকিয়ে কিছু খেতে পারে পানাহার করতে পারে কিন্তু কোনো রোজাদার ব্যক্তি সেটা করে না কারণ সে জানে আমি পৃথিবীর দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিতে দিলেও বা ফাঁকি দিয়ে কিছু খাইলেও কিছু কেউ দেখবে না কিন্তু একজন আছেন যিনি আমার স্রষ্টা যিনি আমার মাওলা যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আমি যদি গোপনেও কিছু খাই তাহলে তিনি আমার সেই খাওয়া দেখতে পাবেন। তাই রোজাদার ব্যক্তি ভয়ে কী করে না আল্লাহর ভয়ে এই ক্ষুধা তৃষ্ণার যারা যন্ত্রণা সহ্য করেও কি করে না লুকিয়েও কিছু পান করে না। মানুষ লোভলালসা হিংসা বিদ্বেষ ক্রোধ ক্ষোভ কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয়। সাওম মানুষকে এসব কাজ থেকে মুক্ত থাকতে শেখায়।
সাওম হলো কোনো ব্যক্তিও তার মন্দ কাজের মাঝে ঢাল স্বরূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, সাওম রোজা কি ঢাল স্বরূপ। ঢাল হচ্ছে শব্দটা ঢাল, ঢাল ঢাল মানে হচ্ছে আত্মরক্ষার হাতিয়ার। আত্মরক্ষার হাতিয়ার মানে যেই হাতিয়ার দ্বারা, যেই অস্ত্র দ্বারা শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায়, নিজেকে বাঁচানো যায়, তাকে বলা হয় ঢাল। তাহলে রোজা কিভাবে ঢাল হয়, অর্থাৎ রোজার মাধ্যমে মানুষ পাপ কাজ থেকে বিরত থাকে, রোজাদার ব্যক্তি কোনো পাপ কাজে লিপ্ত হয় না। সর্বোপরি যখন সাওম পালনের মাধ্যমে নৈতিক, মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়। এই সাওম আমাদেরকে সামাজিকভাবেও কিছু শিক্ষা দিয়ে থাকে। সিয়াম সাধনাকালে সমাজের লোকজনের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজন অনাহারীর ক্ষুধার জ্বালা সহজেই বুঝতে পারে। অর্থাৎ একজন রোজাদার ব্যক্তি বুঝতে পারে যে ক্ষুধা বা তৃষ্ণার জ্বালা কত কষ্ট। একজন রোজাদার ব্যক্তি, ধনী ব্যক্তিরা রোজা রাখলে বুঝতে পারবে যে যারা অনাহারে থাকে, দরিদ্র মানুষ খেতে পায় না, তাদের কষ্টটা কত বেশি। তাই তারা কী করে, গরিব অসহায় দরিদ্র মানুষের উপর তাদের সহানুভূতি বা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কীরূপ পীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে। এতে অসহায় ক্ষুধা ও অসহায় নিরন্ন মানুষের প্রতি সহানুভূতি, সহমর্মিতার ভাব প্রকাশ পায়, ভাব জাগ্রত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস সহানুভূতির মাস। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদের দান সাদকা করতে যেমন উদ্বুদ্ধ করেছেন, তিনি নিজে তেমনিভাবে খুব দান সাদকা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি করে দান সাদকা করার জন্য, গরিব অসহায় মানুষের প্রতি সহানুভূতি দেখানোর জন্য যেমন অন্যদেরকে বলতেন, নিজেও কী করতেন, এইভাবে অসহায় নিরন্ন মানুষের প্রতি সহানুভূতি দেখাতেন, সহমর্মিতার ভাব দেখাতেন এবং তিনিও দান সৎকার খয়রাত এগুলি করতেন। বিশেষ করে রমজান মাস এলে তা দানশীলতা আরও বেড়ে যেত। সাওম অসহায় অসহায় দরিদ্রকে দান করতে উদ্বুদ্ধ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র অসহায় মানুষের প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, তাদের প্রতি যেই দান করার যে মানুষের মনের মধ্যে ইচ্ছা জাগিয়েছেন, এগুলি আমরা আমাদের মনের মধ্যে এইরকম ইচ্ছা জাগিয়ে, অর্থাৎ আমরাও দান খয়রাতে উদ্বুদ্ধ হব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস অনুসরণ করে আমরা অসহায় মানুষের প্রতি দয়ার হাত, সাহায্যের হাত বাড়িয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি, তোমরা তোমাদের পাঠ্য বই দেখে এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করে নেবে এবং দেখে নেবে। তোমরা অবশ্যই বইয়ের সাথে তোমাদের সম্পর্ক রাখবে, অযথা ঘোরাফেরা করে সময় নষ্ট করবে না, বেশি বেশি করে বই পড়ো, তাহলে অবশ্যই তোমাদের উপকার হবে। তুমি অনেক বেশি জানতে চাও, অনেক কিছু জানতে চাও, তাহলে বইয়ের বিকল্প কিছু নেই। বই হচ্ছে তোমার সব কিছু জানার একমাত্র সাথী। তোমরা সকলেই ভালো থাকো। আল্লাহ।